যত বেশি সময় দেওয়া দরকার, যত ত্যাগী হওয়া দরকার, যত অর্থ ব্যয়ের দরকার, জেলে গেলে নেতা কর্মীদের খোঁজ খবর নেওয়ার দরকার, হসপিটালে একজন কর্মী ভর্তি হলে তার সেবা শুশ্রূষার প্রয়োজন, পারিবারিক কী অবস্থা সেই খবর নেওয়ার দরকার, একজন কর্মীর চেহারার দিকে তাকিয়ে সে কী চায় না বললেও তা সমাধান করার দরকার। একজন নেতার যতগুলি গুণ থাকার প্রয়োজন সমস্ত গুণগুলি আমি হেমায়েত ভাইয়ের মধ্যে দেখেছি। আমি এর জন্য অনেককেই বলেছি আসলে নেতৃত্ব শিখতে গেলে হেমায়েত ভাইয়ের অনুসরণ করার প্রয়োজন। যতগুলি প্রোগ্রাম হইতো, মিছিল হইতো, এই কার প্রোগ্রাম কার মিছিল দেখার প্রয়োজন নাই, বাস দেশের পক্ষে স্লোগান ধরছে তো সেও সাথে সাথে হাঁটা শুরু করছে। এ কি ভাই বামপন্থীদের না ডানপন্থীদের সেই খবর তার নেই, কল্যাণের পক্ষে কোনো স্লোগান ধরছে, ব্যাস সে কল্যাণমুখী স্লোগানের সাথে একত্রিত হয়ে গেছে। কাজী আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার যেই উদ্দেশ্যে আজীবন কাজ করে সেই উদ্দেশ্যকে পূরণ করে। আমরা চাই যে আলোচনাগুলো আমরা শুনেছি, আপনারা শুনেছেন, এগুলোকে আমরা নিজেদের ব্যক্তি জীবনেও যদি ওনার ভালো গুণগুলো ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমরা যেই স্বপ্ন নিয়ে অধ্যাপক এটিএম মেমাজউদ্দিন রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন, সেই আচরণ লালিত স্বপ্ন আমরাও বুকে ধারণ করি এবং আমরা নিজেরা সেই গুণে গুণান্বিত হয়ে এদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমরা ইনশাআল্লাহ ভূমিকা রাখতে পারব। এখানে আসলে বাবার কথা খুব মনে পড়ে, এই অফিসে আসলে বাসায় থাকলেও এতটা মনে পড়ে না, যখন এই অফিসে আসি খুব মনে পড়ে। আমার মার জন্য আপনারা সব দোয়া করবেন, মৃত্যু সায়ন্যে উনি যখন ক্যান্সার রোগে আক্রান্ত, টাকা লাগে, প্রচুর টাকা লাগে ওনার। আমাদের এক ভাই উনি হাসপাতালে তার রিং পড়ানো হবে, তখন বললেন অমুক আমার কয়টা আমার কাছে কয়টা টাকা আছে, তোমার জন্য আমি কয়টা টাকা পাঠাইতেছি। তখন ওর চোখে পানি এসে গেল যে লোকটা ঋণ করিয়ে চলতেছে তার কেমোথেরাপির জন্যে, সে তাকে বললো তুমি ভয় করো না, আমার কাছে কয়টা টাকা আসছে, আমি তোমার কিছু টাকা পাঠাইতেছি, তুমি ভয় করো না। আমার সাথে অধ্যাপক এটিএম হেমায়েতউদ্দিন ভাইয়ের প্রথম পরিচয় হয় এই যে পুরাতন বিল্ডিংটা, ইসলামী আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার যে প্রথম বৈঠকটা হয় সেখানে ভাইয়ের সাথে প্রথম আমাদের সাক্ষাৎ এবং দেখা। প্রায় 32টা বছর একত্রে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মৌলানা এটিএম হেমায়েতউদ্দিন ছাত্র জীবন থেকে কর্মজীবন পর্যন্ত একটি সংগ্রামী জীবনের নাম, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন পরিপূর্ণ নাস্তিক বাট একজন পরিপূর্ণ দেশপ্রেমিক মানুষ ছিলেন মিরাজুল ইসলাম আব্বাস, এবং তার সাথে হেমায়েত ভাইয়ের সম্পর্ক দিয়ে আমি শুরুটা করতে চাই। প্রথম দিনে মিরাজুল ইসলাম আব্বাসী এদেশের আলেম ওলামা ইসলামী আন্দোলন সম্পর্কে ঘণ্টা দেড়েক যেভাবে গালাগালি করেছিলেন, আমার মনে হয় যে কোনো সুস্থ মানুষ মিরাজ ইসলাম আব্বাসের সাথে সম্পর্ক তারপরেও রাখবে একটি কল্পনাতীত। সেই মিরাজ আব্বাসের সাথে হেমায়েত ভাইয়ের সম্পর্কটি এত আন্তরিক পর্যায়ে পৌঁছলেন যে একটি সময় মিরাজ আব্বাসি নামাজও শুরু করলেন। মরহুম এটিএম হেমায়েতউদ্দিন একটি আন্দোলনের জন্য, রাজনীতির জন্য, সংগঠনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য একটি আদর্শ এবং একটি নমুনা ছিলেন। তার মন, তার হৃদয় ছিল অনেক বড়, মহান। অনেক লোক নামাজও পড়তো না, তাদের সাথেও সমন্বয় করে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠনেও তার ভূমিকা ছিল। সেখানে সেও ওই সকল নেতৃবৃন্দ অন্তত সিজদা দিতে আমরা দেখেছি, পশ্চিম দিকে ফিরে তারা সিজদা দিয়েছে যারা জীবনে নামাজও পড়েনি। এই যে একটু আগে একজনে বললেন যে হেমায়েত ভাইকে আমি রাগান্বিত অবস্থায় দেখি নাই, তা আমার এই দীর্ঘ সময় পর্যন্ত সেই 74 থেকে শুরু করে একেবারে 2020 পর্যন্ত এর মধ্যেও আমি হেমায়েত ভাইকে রাগান্বিত অবস্থায় আমি দেখি নাই। রাজনৈতিক অঙ্গনে সুস্পষ্টবাদী ছিলেন এটিএম হেমায়েতউদ্দিন সাহেব, তেনার আচার আচরণ কথাবার্তা মোয়ামেলা রাজনৈতিক সুসম্পর্ক, ছোটদের সাথে ভালোবাসা, মুরব্বীদের সাথে শ্রদ্ধা করা, বর্তমান যে আলিয়া মাদ্রাসার যে ধারাটা
এই আলিয়া মাদ্রাসার ধারাটাকে এই পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে অধ্যাপক এ টি এম হুমায়ুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উনি শিক্ষা সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উনি রাজনীতিতে জাতীয়ভাবে একটা পট পরিবর্তন করা যায়, আধিপত্যবাদী শক্তি, ভারতীয় শক্তি, পশ্চিমা শক্তি সকল শক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে উনি ইসলামী শক্তির উত্থান চেয়েছিলেন। উনি আমাদের সমস্ত ইসলামী দলগুলোর মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে এবং সকলের একটা শ্রদ্ধা পাত্র হিসেবে সমস্ত ইসলামী আন্দোলনে উনি কাজ করেছেন। এই দেশের গণমানুষকে উদ্বুদ্ধ করা, গণমানুষকে সম্পৃক্ত করা, এই দেশে কিন্তু অধিকাংশ ইসলামপন্থী দলেরই সেই কর্মসূচিটাও নাই, সেই বক্তব্যও নাই। বিভিন্ন সময় হাতে কোনো ক্রাইসিস গ্রুপে বিভিন্ন ইস্যু আছে, তারা গরম গরম বক্তৃতা দেয়, কিন্তু মেহনতি মানুষের মানুষকে মেনশন করে বক্তব্য দেওয়া, তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে ডেকে আনা ইসলামের পক্ষে, এটা কিন্তু হেমায়েত ভাই খুব জোরালোভাবে করতেন। উনি একাধারে ছিলেন সংগঠক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, খতিব, ইমাম, জননেতা। একটার পর দেখি থানার ভিতরে হেমায়েত ভাই যা রাখতে চাই, মনসুর মনসুর রাখতে চাই, বললাম কে আসে এত রাত্রে আমাদের কে ডাকবে। পরে দেখলাম যে দাঁড়িয়ে আছে, ও ডাকতে চাই, পড়াইকেও সবার জায়গাও জায়গায় কাছে আনলো, বলো ভাই কোনো কারণ নাই, আমি আসছি, তোমাদের জামিন হবে, তোমরা বের হয়ে আসবে, কোনো টেনশন করার দরকার নাই, কোনো প্রয়োজন নেই তোমাদের পরেশানি করার জন্য, কী করতে হবে যা করা লাগে এটা আমরা করবো, এই দায়িত্ব আমার, তোমরা এই বিষয়ে পরেশানি করবে না। সত্য কথা হলো তখন ছোটো ছিলাম, কিন্তু ওই সময় আমরা যারা ভিতরে ছিলাম অনেক বিদেশস্থ ছিলাম, অনেক চিন্তা করতেছিলাম কী হবে, চাকরি হবে কি না, বা কয়দিন পরে হয়, বা আমাদেরকে ওই সময় সান্ত্বনা দেওয়ার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি কিন্তু যায়নি। এই রাতের এত রাতের বেলা একটার পরে আমাদেরকে দেখার জন্য যে ব্যক্তি গিয়েছিলেন তিনি একটি হেমায়েতউদ্দিন সাহেব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ গুনার থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও, আল্লাহ আমাদেরকে গুনার থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও, আল্লাহ গুনার থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যত মোমেন মুত্তাকিন যত মুজাহিদরা আমাদের থেকে বিদায় হয়ে গেছে সবার কবর আজাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের হেমায়েতভাইয়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ মানুষ হিসাবে হাজারো ভুল থাকবেই, তার ভুলগুলিকে ক্ষমা করে দাও। জান্নাতের উসা মাকাম তুমি দান করো, এই আমাদের মাঝে আরশি নিচে জায়গা করে দাও, তোমার নবীর পবিত্র হাত মুবারকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দাও, তোমার নবীর শাফায়াত কবুল করে নাও, উজরাত পার গিয়ে তোমার সম্মুখে হাজির হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ হেমায়েত ভাইয়ের পরিবার পরিজন সবাইকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। খাস করে ভাবি এখনো জিন্দা আছে, তাকে তুমি সুস্থতা দান করো, সবাইকে তার বাচ্চাদেরকে তুমি কবুল করে নাও, আমাদের আওলাদকে কবুল করে নাও, যারা এখানে উপস্থিত হয়েছে হেদায়েতে কামেলা নসিব করো, তোমার অনুসরণ করার তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজি ওয়া আতবাঈ আজমাইন আরহামনা মা হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।